ফ্রেঞ্চ বলাখুরি সমষ্টির অন্তর্গত সয়ানী মৌজার অন্তর্গত মালিয়াটা পাহাড়ের ঠিক নামনিতে আছে এখনই থান গোপাল পিতার থান। অতি সুন্দর পরিবেশ, দুখন পাহাড়ের ঠিক নামনিতে আছে। অনবরত বতাহ বলি থাকে কিন্তু পানির কিছু সমস্যা। যদি প্রশাসন বা ইয়ার স্থানীয় ব্যক্তিয়ে যদি এই থানখনের প্রতি কিছু গুরুত্ব দিয়ে বা সুদূর ভবিষ্যতে ইয়াতে বন্ধস্থলী হিসেবে গড়ে উঠিব পারে। ইয়াতে একটা পুখুরীও আছে কিন্তু অতি পরিতাপের বিষয় যে পাহাড়ের সম্পূর্ণ নামনি হওয়ার বাবে পানি নাথাকে, বারো মাহে পানি নাথাকে, খরালি টাইমত পানির বহুতে অসুবিধা হয়। অতি সুন্দর ঠাই কিন্তু যিখিনি ঠাইত এই থানখন আছে অতিকে মনোমোহা একটা প্রাকৃতিক পরিবেশের মাজত আছে থানখন। প্রচারের অভাবে বলি কোক বা যাতায়াতের অভাবে বলি হোক বা বহুখিনি মানুষে নাজানে, তার ফলত ইয়াতে মানুষের আহ যাহ যথেষ্ট কম হয়। কিন্তু এই থানখনেরও কিছু মাহাত্য আছে, আপনাদের আসবেন এই থানখন চাবলে। স্থানখনলৈকে আহিব লাগিলে মির্জারপরা আপনাদের জামর তললৈকে আহক, তাতে সরস্বতী স্কুল আছে, তার কাষেরে যে রাস্তা সোমাই আছে সেই রাস্তাটি সোমাই আহক। কিছু আহি পেলায় পাহাড়ের ঠিক নামনিতে পাব এই পিতামাতার থানখন। সম্পূর্ণ থানখন দেখুৱাম, চাই থাকব ভিডিওটো। পুখুরীটো দেখুৱাম, পুখুরীটলৈকে গৈ আছো। এইটো রাস্তায় গলে পুখুরীটো পায়, পুখুরীটলৈকে আমি যাম, পুখুরীটো দেখুৱাম। কিন্তু পুখুরীটোৰ এতিয়া পানি নাই, খরালি কিছু পানির অসুবিধা, তা নিজরা আসলে নিজরাটো নাই। চাই থাকক ভিডিওটো, দেখুৱাম পুখুরীটো।